বাংলা টেলিভিশনে একের পর এক নতুন ধারাবাহিক আসছে, কিন্তু তার মধ্যে এমন কিছু ধারাবাহিক আছে যা দর্শক খুবই পছন্দ করেছিল, আর সেই কারণেই সেই ধারাবাহিকগুলোর হিন্দি রিমেকও শুরু করেছিল চ্যানেল কর্তৃপক্ষ। কিন্তু বাংলায় জনপ্রিয়তা পেলেও হিন্দিতে সুপার ফ্লপ এই ধারাবাহিকগুলো। চলুন জেনে নেই এই তালিকায় কোন কোন ধারাবাহিকগুলি আছে। প্রথমেই রয়েছে পটল কুমার গানওয়ালা। সরল সাদাশীতে পটল, যে তার হাসি ও গান দিয়ে সকলকে জয় করে, হিয়া দে, সাহেব চ্যাটার্জি, ভাস্কর ব্যানার্জি অভিনীত পটল কুমার গানওয়ালা এতটাই হিট ছিল যে এই ধারাবাহিকটি হিন্দি ছাড়াও অন্য ভাষাতেও তৈরি হয়। হিন্দিতে এই ধারাবাহিকের নাম ছিল কুলফি কুমার বাজওয়ালা, কিন্তু এই সিরিয়াল কিছুদিন ভালো চললেও পটলের মতো জনপ্রিয়তা অর্জন করতে পারেনি কুলফি। দ্বিতীয় নম্বরে রয়েছে মা সিরিয়ালটি। বাংলা টেলিভিশন জগতে মা তোমায় ছাড়া গোমা সেনার মতো ধারাবাহিক সবচেয়ে জনপ্রিয়তা অর্জন করেছিল। এই ধারাবাহিকে মা মেয়ের বন্ধনকে সুন্দরভাবে বর্ণনা করা হয়েছে। এই ধারাবাহিকের জনপ্রিয়তার পরই তা হিন্দিতে তৈরি হয়। তবে আবনিত কৌর ও সায়ন্তী ঘোষ অভিনীত মেরি মা সেভাবে জনপ্রিয়তা অর্জন করতে পারেনি এবং শীঘ্রই এই ধারাবাহিকটি শেষ করে দেওয়া হয়। মালয়ালম ভাষাতেও এই ধারাবাহিকটি হয়, যার নাম ছিল আম্মা। তৃতীয় নম্বরে রয়েছে কে আপন কে পর। এই সিরিয়ালের জবা চরিত্রটি দর্শকদের মন রীতিমতো জয় করে নিয়েছিল, আর তাই এর রিমেকও বানানো হয়েছিল হিন্দিতে। নাম ছিল সাতনিবানা সাতিয়া টু শুরু হয়। তবে এই সিরিয়ালটি সফলতা পেয়েছিল। চতুর্থ নম্বরে আছে মিঠাই। এই সময়ের অন্যতম সেরা সিরিয়ালের নাম বলতে বললে মিঠাইয়ের নামও থাকে, আর অন্যান্য ভাষার পাশাপাশি এটির হিন্দি রিমেকও বানানো হয়েছিল, আর তাতে অভিনয় করে ছিলেন বঙ্গতনয়া, দেবতমা সাহা এবং আশিস ভারদ্বাজ। কিন্তু বাংলার সিটে ফুটা জনপ্রিয়তাও পায়নি হিন্দির মিঠাই। পঞ্চম স্থানে আছে মোহর। এই সিরিয়ালের শঙ্খ আর মোহরের জুটি ছিল হিট, আর বাংলা সিরিয়াল মোহরের জনপ্রিয়তাও ভালো ছিল। এই কারণেই মোহরের হিন্দি রিমেক হিসাবে শুরু হয় শৌর্য ওর আনোখি কি কাহানি। কিন্তু বাংলা ধারাবাহিকের মতো মোটেই ভালো ফল করতে পারেনি এই হিন্দি সিরিয়াল।